একটা বছরের শুরুতে যদি আনন্দ উৎসব করতে হয় কেন কারণ নতুন বছর আসছে অনেক নতুন জিনিস আমাদেরকে আনন্দ দেয় তাই না নতুন জামা আমাদের আনন্দের কারণ হয় নতুন বউ ঘরে আসলে পরিবারের সবাই আনন্দিত হয় নতুন অনেক কিছুই আমাদেরকে আনন্দ দেয় সেই হিসেবে যদি আমি ধরে নেই ঠিক আছে নতুন বছর আসছে সে যেন আনন্দ করবে এটা যদি আমি ধরে নেই এই যুক্তি তাহলে আমার প্রশ্ন হলো যেই বছরের আগমন বা যার আগমনে আপনি খুশি হন যার আগমনে আপনি উৎসব করেন তার বিদায়ে তো আপনার বেদনা হতে হওয়ার কথা আমার কথা কি বুঝতে পারছি যাকে দেখলে যে আসলে আপনি খুশি হন সে চলে গেলে তো আপনি ব্যথিত হওয়ার কথা তাই না আপনার প্রিয়জন বিদেশে আছেন অনেকদিন পরে এসেছেন আপনার অনেক আনন্দ হয় তাই না ওই প্রিয়জনটা যখন আবার বিদায় নিয়ে চলে যায় বিদেশে তখন আপনার কষ্ট হয় না যার আগমনে আনন্দ হয় মানুষের তার বিদায়ে বিয়োগে মানুষের বেদনা হয় তাই না এটাই তো যুক্তি বলে তাহলে এবার আসুন একটি বছরের আগমন নতুন বছরের সূচনা এটা যদি আমাদের আনন্দের কারণ হয় খুশির কারণ হয় উৎসবের কারণ হয় উল্লাসের কারণ হয় ঠিক একই সময়ে তো একটা বছর বিদায়ও হয়েছে ঠিক একই সময় তো আগের বছরটা চলেও গেছে তো হে যুবক তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন তুমি নতুন বছরের আগমনে যে হাসছ উৎসব করছো উল্লাস করছো উন্মাদনা করছো তুমি কি পুরাতন বছরের বিগত বছরের বিদায় কেঁদেছ যদি না কেঁদে থাকো আমাকে উত্তর দিতে হবে না তোমার নিজের বিবেককে তুমি উত্তর দাও বিবেকের কাছে প্রশ্ন রাখো দেখো কোনো সদুত্তর পাও কিনা যে আমি যে বছরের আগমনে আনন্দ করছি ঠিক তার আগের মুহূর্তে যে একটা বছর চলে গেল আমার জীবন থেকে তখন কি আমি কেঁদেছিলাম তাহলে যার বিদায়টা আমার কান্নার কারণ না বেদনার কারণ না কষ্টের কারণ হয় না তার আগমন কিভাবে আমার আনন্দের কারণ হতে পারে কোন যুক্তিতে হতে পারে বছরের প্রথম মুহূর্তটা এটা যদি কোনো উৎসবের বিষয় হয়ে থাকে আমরা যারা আজ এই সমাজে দেখি যে বিজ্ঞান মনস্ক যারা নিজেদেরকে দাবি করে যে তারা বিজ্ঞান মনস্ক তাই না ধর্মের কথা বললে দেখবেন তারা বলে না তারা ধর্ম টর্ম বিশ্বাস করে না তারা বিজ্ঞানে বিশ্বাস করে না ধর্ম বিজ্ঞান মুখোমুখি সবচেয়ে হাস্যকর বিষয় হলো সবচেয়ে পরিহাসের বিষয় হলো এই মানুষগুলো সেই প্রাগৈতিহাসিক প্যাগান এবং প্রকৃতি পূজারীদের সেই রোমানদের এই সমস্ত অপসংস্কৃতি তারা গায়ে মাখাচ্ছে যে বছরের প্রথম মুহূর্তকে উৎসব করলে সারা বছর ভালো থাকা যাবে তাহলে আসুন আমরা উৎসব করি এই যুক্তি তারা মানছে এবং সেই বিশ্বাস সেই কুসংস্কার তারা গায়ে মাখাচ্ছে অথচ এই মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেছে এই বিজ্ঞান মনস্ককে দেখবেন পয়লা বৈশাখে তারা বিভিন্ন রাক্ষস খুক্ষসের মুখোশ এগুলো নিয়ে চলছে এবং তারা মনে করে যে এগুলো নিয়ে গেলে তাদের মঙ্গল হবে এই রাক্ষস খুক্ষসের আপনার মুখোশ বিভিন্ন প্রাণীর মুখোশ বানর আপনার ইঁদুর এটা সেটা ময়ূর এগুলার মুখোশ নিয়ে গেলে নাকি সুখ আসবে তাহলে এত কষ্ট করে আর লাভ কি সবাই ঘরে ঘরে এগুলো রেখে সুখী হয়ে গেলেই তো হয় তাহলে এত কষ্ট করে আর লাভ কি বছরের প্রথম দিবসে ফুর্তি করে সুখী হলেই তো হয়ে যায় এই উন্মাদরা যারা করে তাদের বড় একটা অংশ সারা বছর ডিপ্রেশনে থাকে আল্লাহর অবাধ্যতার কারণে অবধারিত ভাবে আল্লাহর আজাব এবং গজবের শিকার তারা হয়ে যায় কিন্তু অপরাধ যখন সমাজে ব্যাপক আকারে হয় আর সমাজের সাধারণ সর্বস্তরের মানুষের কপালে যদি ভাঁজ না পড়ে তার বিবেকে যদি করাঘাত না করে তার দায়িত্ব সচেতনতা যদি জাগ্রত না হয় তাহলে গোটা সমাজের মানুষের উপর আল্লাহর গজব নাজিল হবে অতএব 31st নাইট আসার আগে আসুন আমরা সবাই একটু সতর্ক হই আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে